আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার জান্নাতি। আমি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি দল এক এবং দুইয়ের পক্ষ থেকে রণেতা হিসাবে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের শিক্ষক তিনি শিক্ষক বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা, এটা সম্পর্কে কিছু লিখতে বলছিলেন। আমি সেই লেখাটা উপস্থাপন করছি। বিনিয়োগ কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ কাজে লাগানোকেই বিনিয়োগ বলা হয়। বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য, বিনিয়োগের মাধ্যমে আমাদের পরিবারে কোনো চাহিদা পূরণ করতে চাচ্ছে তা নির্ধারণ করতে হবে। পরিবারের নিয়মিত আয়ের সঙ্গে অতিরিক্ত আয় যোগ করার মাধ্যমে পরিবারের ব্যয় স্বাচ্ছন্দ্য আনয়ন, পরিবারের সম্পদের প্রবৃদ্ধি ঘটাতে হবে। ভবিষ্যৎ সময়ে কোনো একটি বিশেষ চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা, বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। অর্থের পাশাপাশি আমরা আমাদের শ্রম ও মেধাও বিনিয়োগ করতে পারি। বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময় শেষে সম্পদের বৃদ্ধি। বিনিয়োগে বিভিন্ন মাত্রার ঝুঁকি বিদ্যমান, বিনিয়োগের জন্য বিভিন্ন ধারণা। বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনায় নিজে যেমন করা যায় তেমনি অন্যের ব্যবস্থাপনায়ও অর্থ বিনিয়োগ করা যায়। বিনিয়োগের ঝুঁকি বিবেচনা, আমাদের পরিবারে বিনিয়োগে যেটুকু ক্ষতি বহন করতে পারবে ঠিক সেই পরিমাণ গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা নির্ধারণ করতে হবে। যদি আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়, বিনিয়োগের মূল উদ্দেশ্য হয় সম্পদ বৃদ্ধি এবং পরিবারে অধিক মুনাফার প্রত্যাশা থাকে, তাহলে আমাদের পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা বেশি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুমাইয়া খাতুন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি আমাদের দল নং 3 এবং 4 নাম্বার দল থেকে সকলের সামনে বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা কি এটা সম্পর্কে উপস্থাপন করব। নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ কাজে লাগানোকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা, বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। অর্থের পাশাপাশি আমরা আমাদের শ্রম ও মেধা বিনিয়োগ করতে পারি। বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময় শেষে সম্পদের বৃদ্ধি। বিনিয়োগে বিভিন্ন মাত্রায় ঝুঁকি বিদ্যমান, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনা নিজে যেমন করা যায় তেমনই অন্যের ব্যবস্থাপনায়ও অর্থ বিনিয়োগ করা যায়। এখানে আমি আমার উপস্থাপনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ আয়েশা মনি। আমি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের একজন নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখন বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা উপস্থাপন করবো। গত ক্লাসে শিক্ষক আমাদের যে ধারণা দিয়েছিল সেটা আমি লিখেছি, এখন আমি এটাও উপস্থাপন করব। বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা, বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময় শেষে সম্পদের বৃদ্ধি। বিনিয়োগে বিদ্যমান ঝুঁকির সম্পদ বৃদ্ধি বা মুনাফার সম্পর্ক রয়েছে। সাধারণত যে বিনিয়োগে ঝুঁকির পরিমাণ বেশি সেই বিনিয়োগের লাভের পরিমাণও বেশি থাকে। বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনা নিজে যেমন করা যায় তেমনি অন্যের ব্যবস্থাপনাও অর্থ বিনিয়োগ করা যায়। বিনিয়োগের লক্ষ্য, আমরা আমাদের সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে আয় করতে পারি। সঞ্চয়ের পাশাপাশি আমরা যদি অন্য কোনো উৎস থেকে অর্থ পাই তাও বিনিয়োগ করতে পারি। বিনিয়োগের ঝুঁকি, সব ধরনের ব্যবসা বা বিনিয়োগের ঝুঁকি রয়েছে। যে বিনিয়োগের ঝুঁকি যত বেশি সেই বিনিয়োগের লাভও তত বেশি। বিনিয়োগের মাধ্যমে সকলে লাভবান হতে চায় কিন্তু সবার ঝুঁকি গ্রহণের সামর্থ্য থাকে না। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন। আমি এনআইটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী।
আমি সাত এবং আট নং দলের থেকে উপস্থাপন করতে এসেছি। আমাদের মূল বিষয়টি হচ্ছে বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা। বিনিয়োগ কাকে বলে? ব্যবসার উদ্দেশ্যে সঞ্চিত অর্থ দ্বারা মূলধন ক্রয়কে বিনিয়োগ বলে। বিনিয়োগ করলে যেভাবে লাভবান হওয়া যায়, সঞ্চিত অর্থের ক্রয় ক্ষমতা করে যায়, তাই বিনিয়োগের মাধ্যমে মূলধন ক্রয় করলে তা থেকে মুনাফা পাওয়া যায়। বিনিয়োগ থেকে নতুন মূলধন সৃষ্টি হয়। বিনিয়োগের ঝুঁকি কারণ, সঞ্চিত অর্থ বিনিয়োগের কারণে হারাতে পারে, যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে লোকসান হতে পারে, ভবিষ্যতে লাভ লোকসানের সম্মুখীন হতে হয়। এ বলে আমার উপস্থাপনটি শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমার সম্মানিত শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীদের জানাই আসসালামু আলাইকুম। আমার নাম সাদিয়া আমরিন, আমি ঢাকা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত ক্লাসে স্যার আমাদের বিনিয়োগ সম্পর্কে কিছু ধারণা দিয়েছে, সেই সম্পর্কে আমি আজ উপস্থাপন করব। বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা। বিনিয়োগ কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ কাজে লাগানোকে বিনিয়োগ বলে। বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। অর্থের পাশাপাশি আমরা আমাদের শ্রম ও মেধাও বিনিয়োগ করতে পারি। বিনিয়োগের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট সময় শেষে সম্পদের বৃদ্ধি। ঝুঁকিবিহীন বিনিয়োগ সাধারণ সঞ্চয়মূলক বিনিয়োগ বা নিরাপদ বিনিয়োগ নামে পরিচিত। বিনিয়োগ বিভিন্ন মাত্রার ঝুঁকি বিদ্যমান। আসসালামু আলাইকুম।